রপ্তানিতে নজিরবিহীন জালিয়াতির তথ্য পেয়েছে কাস্টমস গোয়েন্দা বিভাগ তারা বলছে পোশাক রপ্তানির আড়ালে মানি লন্ডারিং এর মাধ্যমে দেশ থেকে পৌনে চারশো কোটি টাকার বেশি পাচার করেছে চার প্রতিষ্ঠান কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ফখরুল আলম এক ব্রিফিং এ এসব তথ্য জানান তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান তিনি বিস্তারিত জানাচ্ছেন ওয়াসিফ পার্থ ভুয়া রপ্তানি দেখিয়ে জালিয়াতির মাধ্যমে বিদেশে অর্থ পাচার দেশে নতুন কিছু নয় এমন অপরাধের খবর আসে প্রায়ই কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানাচ্ছে এক প্রতিষ্ঠানের বৈধ রপ্তানি নথি ব্যবহার করে অন্য একাধিক প্রতিষ্ঠান রপ্তানি দেখিয়ে দেশের তিনশো আশি কোটি টাকা পাচার করেছে সে প্রমাণও তাদের হাতে এর মধ্যে সাবিহা সাইকা ফ্যাশন আঠারো কোটি এশিয়া ট্রেডিং দুইশো বিরাশি কোটি ইমু ট্রেডিং কোম্পানি বাষট্টি কোটি আর ইলহাম নামি প্রতিষ্ঠান সতেরো কোটি টাকা রপ্তানি দেখিয়ে মানি লন্ডারিং করেছে প্রায় এক মাস ধরে অনুসন্ধান করে আমরা আরও তিনটি প্রতিষ্ঠান এবং বেশ বড় ধরনের জালিয়াতির সন্ধান পেয়েছি যার মাধ্যমে সরকারের প্রায় তিনশো কোটি টাকার মতো বিদেশে পাচার হয়েছে ব্রিফিংয়ে বলা হয় রপ্তানি পণ্যের দাম ঘোষণায় কম বেশি দেখিয়ে মানি লন্ডারিং হতো এবার একজনের নথি আরেকজন জালিয়াতির মাধ্যমে ব্যবহার করে মুদ্রা পাচার করেছে তৈরি পোশাক রপ্তানির নামে নামে অপরাধে সহায়তা করেছে সি এফ এজেন্ট যদি কোনো জালিয়াত চক্র বিদেশে অর্থ পাচারের উদ্দেশ্যে এই ধরনের অপকর্ম করেন বা জাল জালিয়াতের মাধ্যমে রপ্তানির চেষ্টা করেন এবং সেখানে যদি তাদের মূল উদ্দেশ্যই থাকে যে রপ্তানি মূল্য কোনোভাবেই তারা দেশে আনবেন না এবং এটা বিদেশে পাচার করবেন সেক্ষেত্রে কিন্তু তাদের পণ্য মূল্য কম দেখানোর একটা প্রবণতা থাকবে বা প্রচেষ্টা থাকবে আফ্রিকা ইউরোপ মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশে পণ্য রপ্তানির নামে মুদ্রা পাচার করেছে এ চার প্রতিষ্ঠান এমন অপরাধে জড়িত আরও বেশ কিছু প্রতিষ্ঠানকে নজরদারিতে রাখা হয়েছে এছাড়া কাস্টমসের কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান কাস্টমস মহাপরিচালক ওয়াসিফ পার্থ দেশটিভি টিভি ঢাকা